তিন নম্বর সাহাবী প্রতিজ্ঞা করলেন আনা আতাজিলুন নিসা ফালা তাযাওয়াজু আজ থেকে আমার স্ত্রীকে বিছনা থেকে আলাদা করে দিব আর জীবনে স্ত্রীর সাথে ঘুম আসবো না কারণ হলো স্ত্রীর সাথে ঘুম আসলে ইবাদতের ভিতরে খলল ফায়দা হয় দেখি আল্লাহর নবীর ইবাদতের সাথে আমার ইবাদত ফিটিং হয় কিনা হালাকে ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহ পাক আল্লাহর নবীর আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন কোন সুবহানাল্লাহ ওনার ইবাদতের সাথে কারো ইবাদতের কোনো তুলনা আছে কি তুলনা আছে সাহাবীরা দেখেন কিভাবে পটাশ করে কন্টাস করে তার ইবাদত করেছেন আল্লাহ নবী যদি একটা হাদিস বিশ্লেষণ করেছেন ওনারা ডায়রি করেছেন ওনারা কি করেছেন ডায়রি করেছেন একটা দুইটা এইভাবে কেউ 1000 কেউ 2000 হাদিসের মুহাদ্দিস একজন এক এক ধরনের মানে ব্রেন আল্লাহ পাক ওনাদেরকেও দিয়েছিলেন কিন্তু আমাদেরকেও দিয়েছে আমাদের ব্রেনের মধ্যে খালি গানের ডায়রি আছে নাকি গানের ডায়রি বক্সে কিভাবে নাচে সেই ডায়রি কথা ঠিক না ব্যাটি আছে না নাই ভাই মডেলিং জামানা ছেলের সামনে বাবা স্ত্রীকে নাম ধরে ডাক দেয় কয় ফাতেমা আবার মায়ে স্বামীকে ডাক দেয় নাম ধরে কয় আব্দুল্লাহ প্রাইভেট স্কুলে পড়ে সন্তান ও স্ট্যান্ডার্ড কয় আমি একটু স্ট্যান্ডার্ড পালন করে দেখি ওর বাপের সামনে সবার সামনে ওর মায়ের মা নাম ধরে নেয় কয় কয় ফাতেমা এখন মায়ে কয় সব বনাইছে আমি না তোর মা বলি আমার নাম ধরে যে কস কয় বাবা কইলে কিছু হয় না আমি কইলে তো দেখি খুব দেখি তুমি আমাকে জ্বালাইতে পারো তো এই মডেলিং জামানায় আমাদের কত কিছুই যে নষ্ট করতেছে কিন্তু আমরা বুঝতেছি না একটু বুঝার চেষ্টা করি দেখেন সাহাবীরা কিভাবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছে যে আল্লাহ এইভাবে আমি ইবাদত করব দেখি আল্লাহর নবীর ইবাদতের সাথে কিছু সম্পর্ক হয় কি না ফাজাআল নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাইহি আল্লাহর নবীর সাথে সাথে তিনজন সাহাবী সম্মুখে হাজির হয়ে গেলেন আমার মুসলমান ভাই জানেন হাজির হওয়ার পরে নবীজি বললেন ক্বালা কুনতুমুল লাযিনা কাযা ওয়া কাযা আ সাহাবীরা তোমরা এরকম এরকম কেন বলতেছ কেন তোমরা এরকম বললা আল্লাহর নবী বললেন ইল্লি লা আখশাকুম লিল্লাহ ওয়া আতাকুম আমি আল্লাহকে দিকে ভয় করি আবার পরহেজ করি লাকিন্নি লাহু আসুমু কিন্তু আবার আমি রোজা রাখি ওয়া উফতিরু ওয়া উসাল্লি আবার নামাজ পড়ি ওয়া আরকুদু আবার সময় মতো আমি বিছনার মধ্যে শুয়ে যাই ওয়া তাযাওয়াজু আবার আমি নবী স্ত্রীকে আমি আবার নবী বিবাহ করেছিলাম ফামার রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি যারা আমি নবী আমার তরিকার বাইরে চলবে তারা আমার তরিকা থেকে একরাজ হয়ে যাবে নবীজি বলে নাই সারা জীবন রোজা থেকে যাও ইফতার কইল না সারা জীবন নামাজ পড়ো আর বাকি কাম কইল না স্ত্রীকে বিছনা থেকে আলাদা করে দাও নবীজি এইভাবে ইবাদত করতে পারে নাই নবী বলছেন রোজা রাখো আবার ইফতারও করো নামাজ পড়ো আবার সময় মতো বিছনায়ও আরাম করো স্ত্রীকে বিছনার সাথে একসাথে রাখো এইভাবে ইবাদত করো আল্লাহ আরো বেশি পছন্দ করবে ইনশাআল্লাহ অনেক ভাইজান আছে যখন খেতে খামারে যায় তখন তারা খুব ব্যস্ততা দেখায় যে খেতে কাম করলাম নামাজ পড়তে হারি নাই আসেন এরকম মানুষ আসে না নাই আসে না নাই অথচ আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা খেতে খামারে আজান দেওয়ার সাথে ওইখানেই যদি নামাজ পড়ে মসজিদে জামাতে নামাজ পড়ার সব আল্লাহ যদি নিয়ত ঠিক থাকে ওইখানেও আল্লাহ পাক দিবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই যান আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে এমন একটি সময় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা শুরু করলেন হঠাৎ করে একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা সব থেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোন আমল
থেকে পছন্দিনো আমল আল্লাহর কাছে কোন আমলটা? কোন আমলটা ভাই বলতে পারবেন কেউ? সাউন্ড কমাইছেন একটু, বাড়াই দিয়ে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দিনো বলতে পারবেন? আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর নবী বললেন নামাজকে সময় মোতাবেক, সময় মোতাবেক কি কি নামাজ টামাজ পড়ি না নাই আমরা, আওয়াজ আইসে না দিবি। আরে ভাই নামাজ কি সময় মোতাবেক নামাজ পড়া? কয়জন সময় মোতাবেক পড়ি? ইনশাআল্লাহ আসেন এরকম মানুষ নামাজ পড়ে নেওয়ালা সময় মোতাবেক কয়জন আছে? বুখারী শরীফের হাদিস, মসজিদে যখন আজান হয় শয়তান আজানের আওয়াজ যে জায়গা পর্যন্ত যায় ওই জায়গা পর্যন্ত শয়তান থাকতে হারে না, থাকে কি? থাকবার পারে? শয়তান পাততে পাততে দৌড়ায়, হাওয়া ছাড়ে আর দৌড়ায়। এই যে আজরাইল, এই যে দুশ্মন আসছে, আজানের আওয়াজ তালাফুজ যখন হয় ওদের শরীরে আগুন লাগে। এখন মানুষ এরকম হয়েছে আজানের আওয়াজ পাইলে মানুষ পাততে পাততে দৌড়িয়ে বাজারে ঢুকে নয় জঙ্গলে নয় লেটি, কথা ঠিক না বেটি? তাহলে শয়তান আর মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। নামাজ পড়া আমাদের মুসলমানের এত জুলুম এত কষ্ট, কথা ঠিক না বেটি? আমার মুসলমান ভাই যা হযরত মুসা নবী একদিন গভীর একটি পাহাড়ের নিকট দিয়ে যায়, যাইতে যাইতে হঠাৎ করে এমন একটি গাছের নিচে বসে পড়লেন। সেই গাছের নিচে বসে বসে উনি আরাম শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে ওই গাছের একটি ডাল ধরে উঠলেন। ওঠার সময় যখন ডালটা ধরলেন গাছের সমস্ত পাতাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। কি পড়ছে বাজার? গাছের পাতা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়া শুরু করলো। মুসা নবী ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসা তুমি কি ভয় পাইছো? বলে জি আল্লাহ, এইরকম তো আমি কোনোদিন দেখি নাই, গাছের ডাল ধরলে যে সমস্ত পাতা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায় এটা তো আমি এই দৃশ্য কোনোদিনও দেখি নাই, ব্যাপারটা কি? আল্লাহ পাক বললেন যে আখির নবীর উম্মত পাঁচ শক্ত নামাজ যদি তারা আদায় করতে পারে, গাছের পাতা যেরকম ঝরে ঝরে জমিনের মধ্যে পড়লো ওদের শরীরের দিকে সমস্ত গুণাগুলো এইভাবে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজ তো আমাদের খুবই একটা বড় দুশ্মন, ঠান্ডার সিজনে উজু করা অসম্ভব, তাই না? উজু করা অসম্ভব নাকি ঠান্ডার দিনে? কি ভাই ঠান্ডার দিনে যদি উজু করতে পারেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উজুআ খারাজাত খাতায়া মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, যদি কোনো ব্যক্তি ভালো করে যদি অজু করে শরীরের থেকে সমস্ত গুণাগুলো জোরে জোরে অজুর পানির সাথে জমিনের মধ্যে ভরে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চেরির নিচে যদি কোনো গুণা থাকে সেই গুণাগুলোও আল্লাহ জোরে জমিনের মধ্যে ফেলায় দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ।